হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু দ্য ফার্স্ট বেঙ্গলিজ ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্টে। গাইস, আমি আজকে কভার করব ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ফার্স্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ, যেটা খেলা হবে IS বিন্দ্রা স্টেডিয়াম পাঞ্জাবে, যেটা আমরা বলে থাকি পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। মোহালিতে এই ম্যাচটা খেলা হবে। সো গাইজ, আজকে আমরা একটা খুব ভালো ম্যাচ দেখতে চলেছি, কারণ দুটোই খুব স্ট্রং টিম, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সাথে যতবার খেলা হয় খুব ভালো আমরা ম্যাচ দেখতে পারি, আর লাস্টের দিকেও খুব ভালো, বেশ টান টান উত্তেজনায় ম্যাচটা ফিনিশ হয়। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। তো আমরা আজকে রেডি হয়ে যাও গাইস সবাই, যাতে একটা খুব ভালো ম্যাচ আমরা দেখতে পারি। আর এই দুটো টিমই যাতে তাদের প্লেইং ইলেভেনটা খুব ভালো মতন সাজায়। আর আপনারা কিভাবে আপনাদের ড্রিম টিমটা বানাবেন, আর আপনার টিমে কাদের কাদের রাখবেন, কারা আপনাদের বেশি পয়েন্টস দেবে, আমি আজকে আপনাদের ভিডিওটা ভিডিওতে বলে দেবো, আর আপনারা সেই বুঝে আপনারা আপনাদের টিমটা বানাবেন। সো গাইজ, আজকের ম্যাচটা স্টার্ট হবে সন্ধে 7:30 সময়, আপনারা লাইভ দেখতে পারেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে আর ডিজনি প্লাস হটস্টারে। এবার আসা যাক এই IS বিন্দ্রা স্টেডিয়াম এর পিচ রিপোর্টটা। তো আমি বলে রাখি যে এই IS বিন্দ্রা স্টেডিয়ামে পেসার্সদের হেল্প করে, কিন্তু একটু এই মোহালি স্টেডিয়ামটা পিচটা একটু স্লো বেশিরভাগই, যদি তাড়াতাড়ি উইকেট না পড়ে, আপনারা এটা মনে রাখবেন, যদি তাড়াতাড়ি উইকেট না পড়ে তাহলে কিন্তু স্পিন বোলারদের কিন্তু এই পিচটা খুব হেল্প করে, খুব খুব হেল্প করে, এটা কিন্তু আপনারা দেখবেন। কারণ যদি ফার্স্ট পাওয়ার প্লেতে উইকেট না পড়ে, তারপরে কিন্তু কোনো একটা স্পিনার এসে কিন্তু অ্যাটলিস্ট একটা উইকেট নেবে, এটা আচ্ছা এটা কিন্তু আপনারা শিওর ধরে রাখুন, একটু একটা উইকেট কিন্তু নেবেই। সো গাইজ, সেটা বুঝে আপনারা টিমটা বানাবেন, মানে 10-20 ওভার বা 15-20 ওভার স্পিনরা কিন্তু উইকেট নেবে। তো আপনারা যদি চান কোনো স্পিনারদের ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেনও বানাতে পারেন, অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে উইকেট যদি নিয়ে নেয় তো আপনারা আজকে একটা বেশি ভালো পয়েন্ট পেতে পারেন। আচ্ছা, সো গাইজ, এবার আসি, একটা ইঞ্জুরি আপডেট আছে টিম ইন্ডিয়ার থেকে। তো আমি বলে দিচ্ছি আপনাদের নিউজটা, ইঞ্জুরি আপডেটটা হলো মোহাম্মদ শামি এই পুরো সিরিজ থেকেই বাদ হয়ে গেছে, কারণ মোহাম্মদ শামির তার কোভিড যেই কোভিড টেস্ট হয়েছে সেটাই পজিটিভ এসছে, কোভিড-19। তো মোহাম্মদ শামি এই পুরো সিরিজ থেকে আউট হয়ে গেছে। তো এই পুরো সিরিজটাই তিনটে ম্যাচের শৃঙ্খলা হবে। তো আপনাদেরকে আমি প্রত্যেকটা ম্যাচই কভার করব আর পুরো ডিটেলড অ্যানালাইসিস দেবো। সো গাইজ, এবার আসা যাক দুটো টিমেরই প্রোবাবল ইলেভেনে। প্রথমে আসি টিম ইন্ডিয়ার প্রোবাবল ইলেভেনে। প্রথমে ওপেন করতে আসবে রোহিত শর্মা ক্যাপ্টেন, আর সাথে নামবে KL রাহুল। তো রোহিত শর্মা দেখা যাক কেমনভাবে কাম ব্যাক করে, কারণ আগে সিরিজটা অতটা ভালো হয়নি, বা এশিয়া কাপ বলুন আপনারা, তো দেখা যাক কিভাবে কাম ব্যাক করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, KL রাহুলেরও কিন্তু এশিয়া কাপটা অতটা ভালো যায়নি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো দেখা যাক, দুজনেই কিন্তু তাদের ফর্মটা ফিরে আনার জন্য চেষ্টা করবে আর ভালো ব্যাটিং করবে, আমি আশা করবো যাতে এরা তাড়াতাড়ি খুব ভালো করে কাম ব্যাক করে। এরপর আসবে বিরাট কোহলি। বিরাট কোহলি রান পাচ্ছে, এশিয়া কাপে খুবই ভালো ব্যাটিং করেছে, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার বিরাট কোহলি এশিয়া কাপে ছিল, তো আপনার টিমে রাখবেনই। এরপর আসবে সূর্যকুমার যাদব, তারপর আসবে ঋষভ পন্থ। তো ঋষভ পন্থ আপনাদের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে আর ব্যাটিং সেকশনে দেখা যাবে। আমি একটা কথা বলে রাখি, আপনাদের ঋষভ পন্থ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু খুব ভালো ব্যাটিং করে, এটা কিন্তু আপনারা একটু দেখে রাখবেন। যদি আপনারা ভাবছেন যে ঋষভ পন্থ আগের কটা সিরিজ বা আগের কটা ম্যাচ অত ভালো খেলেনি, কিন্তু ঋষভ পন্থের কিন্তু অস্ট্রেলিয়ার সাথে রেকর্ড কিন্তু খুবই ভালো, তো আপনারা কিন্তু চেষ্টা করবেন ঋষভ পন্থকে কোয়ার্টার টিমে রাখার জন্য, যদি তাড়াতাড়ি উইকেট পড়ে ঋষভ পন্থ কিন্তু রান করবে। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়। আর উইকেট কিন্তু পড়বে, এমন না যে রোহিত শর্মা, KL রাহুল বা বিরাট কোহলি এরা তিনজনই খেলবে, উইকেট কিন্তু পড়বে। তো লাস্টের ব্যাটসম্যানগুলোকেও নেওয়ার আপনারা কিন্তু নেবেন টিমে। এরপর আসবে হার্দিক পান্ডিয়া, বোলিংও করবে আর ব্যাটিংয়ে পয়েন্ট দেবে আপনাদের। এরপরে আসবে রবিচন্দ্র অশ্বিন, তারপর আসবে জসপ্রীত বুমরা, তারপর আসবে ইউজবেন্দ্র চেহল, তারপর আসবে হর্ষল পটেল, তারপর আসবে ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার এশিয়া কাপে তো খুব ভালো বোলিং করেছে আপনারা জানেনই, আর
এখানে আরেকটা ব্যাটসম্যানকে খেলানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তো রবিচন্দ্রন অশ্বিন কিন্তু বোলিংও করবে বা আর ব্যাটিংও কিন্তু করবে, তো এটা এটা এই হিসাবেই কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হয়েছে। তো আর আরেকটা কথা দেখার যে বুমরা কিরমভাবে কাম ব্যাক করে, কারণ বুমরা এশিয়া কাপে ছিল না অনেক দিন, বুমরা কিন্তু মাঠে আসেনি। তো এইবার দেখা যাক জসপ্রীত বুমরা কেমনভাবে কাম ব্যাক করে, আমরা চাইবো খুব ভালোভাবে কাম ব্যাক করে, যেরকম টো ক্রাশিং ইয়র্কার্সগুলো যেরকমভাবে আউট করে সবাইকে খুব সুন্দর করে বোলিং করে, তো সেটাই আমরা চাইবো, যাতে জসপ্রীত বুমরা খুব ভালো বোলিং করে আর উইকেট নেয়, তাড়াতাড়ি পাওয়ার প্লেতেও বোলিং করবে, ডেতেও বোলিং করবে, আপনার টিমে রাখবেনই একদম। জসপ্রীত বুমরা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বোলার। এবার ইউজবেন্দ্র চেহল আর অশ্বিনের কথা বলি, ইউজবেন্দ্র চেহল আর অশ্বিন দেখা যাক দুজনকে একসাথে খেলানো হতে পারে কিনা, তো নট শিওর, এটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব। এবার আসি অস্ট্রেলিয়ার টিমের প্রোবাবল ইলেভেনে। প্রথমে ওপেন করতে আসবে অ্যারন ফিঞ্চ ক্যাপ্টেন আর জস ইংলিশ। আপনারা অ্যারন ফিঞ্চকে কিন্তু চেনেন বা যারা খুব মানে সব খেলা দেখেন মোটামুটি অস্ট্রেলিয়ার, তো জস ইংলিশও কিন্তু খুব ভালো প্লেয়ার, একটা খুব মারকুটে ব্যাটসম্যান, মানে হার্ড হিটার ব্যাটসম্যান যেটা আমরা বলে থাকি, খুব ভালো ওপেন করে আর রান কিন্তু খুব তাড়াতাড়ি করে, মানে অ্যাটলিস্ট 50 রানস কিন্তু 25 বা 30 বলসে কিন্তু করে না জস ইংলিশ। তো আপনারা ভাববেন না যে এই ম্যানটাকে ড্রপ করে দিই, জস ইংলিশ কিন্তু খুব ভালো প্লেয়ার। এরপর আসবে স্টিভ স্মিথ, এই প্লেয়ারটার দিকেও নজর থাকবে কিভাবে কাম ব্যাক করে। স্টিভ স্মিথও কিন্তু অনেক সিরিজ বা অনেক ম্যাচে অতটা ভালো খেলেনি, তো দেখা যাক এবার স্টিভ স্মিথ আজকে কেমনভাবে কাম ব্যাক করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরপর আসবে গ্লেন ম্যাক্সওয়েল। আপনারা জানেন গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংও বলিং পয়েন্ট দেবে আর বোলিংও পয়েন্ট দেবে, খুব ভালো স্পিন বোলিং করে আর এই পিচে কিন্তু স্পিন বোলারদের কিন্তু খুব হেল্প হয়, তো আপনারা যদি চান তো কটাক টিমে ভাইস ক্যাপ্টেনও বানাতে পারেন ম্যাক্সওয়েলকে। এরপর আসবে ক্যামেরন গ্রিন, তারপর আসবে ম্যাথিউ ওয়েড। তাড়াতাড়ি ওয়েড কিন্তু উইকেট পড়লে কিন্তু ম্যাথিউ ওয়েড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু প্লে করে, কিন্তু এটা কিন্তু আপনারা জানেন, তো আপনাদের কটা টিমে রাখবেন ম্যাথিউ ওয়েডকে। এরপর আসবে প্যাট কামিন্স, প্যাট কামিন্সে কিন্তু ব্যাটিং করে বোলিংও করে, তো ব্যাটেও কিন্তু দুর্দান্ত খেলে আর বোলিং কিন্তু ডেতেও বোলিং করতে দেখা যাবে আর পাওয়ার প্লেতেও বোলিং করতে দেখা যাবে। এরপরে আসবে ড্যানিয়েল স্যামস, ড্যানিয়েল স্যামসও আপনারা চেনেন, খুব ভালো বোলিং করে, স্লো বোলিং করে, মানে পেসের সাথে স্লো করে, ভেরিয়েশন আছে। এরপরে আসবে জস হেজেলহুড, তারপরে অ্যাডাম জ্যাম্পা আর কেন রিচার্ডসন। অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো একটা টিম বানিয়েছে আমি বলবো, কারণ এখানে বেশিরভাগই অ্যাটলিস্ট অলরাউন্ডার ব্যাটিংও করে বোলিংও করে, অ্যাটলিস্ট এখানে ড্যানিয়েল স্যামসও ব্যাটিংও করে বোলিং করে, প্যাট কামিন্সও কিন্তু ব্যাটিং করে, মানে ড্যানিয়েল স্যামস অবধি কিন্তু এখানে পুরো অলরাউন্ডারই আপনারা বলতে পারেন, মাঝে মধ্যে কিন্তু জস হেজেলহুডও কিন্তু খুব ভালো ব্যাটিং করে দেয়। তো অস্ট্রেলিয়া টিমটা খুবই ভালো বানিয়েছে, আশা করি আমরা খুব ভালো ম্যাচ দেখতে পারবো আজকে। সো গাইজ, এবার আসা যাক পুরো ম্যাচের টপ পিক্সে, আপনাদের কাদের কাদের বেশি পয়েন্ট দিতে পারে আপনাদের ফ্যান্টাসি টিমে। আজকে আমার প্রথমেই টপ পিক্সে আমি রেখেছি আজকে বিরাট কোহলিকে, আমি আশা করব বিরাট কোহলি যেই এশিয়া কাপ থেকে ভালো খেলছে সেই যাতে মোমেন্টামটা বজায় রাখে। এরপরে আমার আমার টপ পিক্সে আছে হার্দিক পান্ডিয়াকে, এরপরে আমি আমার টপ পিক্সে রেখেছি গ্লেন ম্যাক্সওয়েল। সো গাইজ, আমি এরকম একটা টিম কম্বিনেশন বানিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পারেন, আমি উইকেট কিমি সেকশনে রেখেছি ম্যাথিউ ওয়েডকে, আমি ব্যাটিং সেকশনে রেখেছি রোহিত শর্মা, বিরাট কোহলি, বিরাট কোহলিকে আমি ক্যাপ্টেন রেখেছি আপাতত আর স্টিভ স্মিথকে, আমি অলরাউন্ডার সেকশনে রেখেছি ম্যাক্সওয়েল, হার্দিক পান্ডিয়া আর ড্যানিয়েল স্যামসকে, হার্দিক পান্ডিয়াকে আমি আপাতত ভাইস ক্যাপ্টেন বানিয়েছি, আমি বোলিং সেকশনে রেখেছি ভুবনেশ্বর কুমার, জস হেজেলহুড, প্যাট কামিন্স আর জসপ্রীত বুমরাকে, কিন্তু আমি এখানে কোনো একটা পেস বলারকে সরিয়ে কিন্তু আমি স্পিনারদের আজকে আমি খেলাবো, কারণ আমি স্পিনারদের আজকে একটু বেশিরভাগই আমি কভার করে চলবো, কারণ আমার মনে হচ্ছে আইসবিন্দা স্টেডিয়ামে কিন্তু স্পিন বলারদেরটাই হেল্প হয়। সো গাইজ, এটাই ছিল আজকের ম্যাচ প্রেডিকশনস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কে জিতবে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আজকে বেশি রান কে করবে সেটাও আমাকে আজকে কমেন্ট সেকশনে জানাবেন। সো গাইজ, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আপনারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, প্লিজ আমার চ্যানেলটা ভালো করে দেখে ভিডিওটা আপনারা বানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।